সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এই করোনাকালীন মহা দুর্যোগের ভেতর বাড়িতে আমাদের অলস সময় না কাটিয়ে তোমরা একটু পড়ালেখার সাথে থাকো, পড়ালেখা করো, যাতে যখনই পরীক্ষা হয় বা যখনই স্কুল খোলা হয় তখন যাতে তোমরা পরীক্ষা যদি নেয় তাহলে ভালোভাবে পরীক্ষা দিতে পারো, পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারো। পড়ালেখার অবশ্যই করবে, পড়ালেখার বিকল্প কিছু নাই, অলস সময় কাটিও না। আসো, আজকের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আমরা আলোচনা করব। এর আগের দুই ক্লাসে আমরা গতির বিষয়ের বিভিন্ন সংজ্ঞা, গত ক্লাসে গতির সূত্রগুলো আমরা আলোচনা করেছিলাম, প্রমাণ করেছিলাম গতির চারটি সূত্র। আজকের ক্লাসে আমি তোমাদেরকে পড়ন্ত বস্তুর গতি নিয়ে আলোচনা করব। পড়ন্ত বস্তুর গতি, পড়ন্ত বস্তু তো বুঝেছ, মানে কোনো বস্তু পড়ে গেল। এখন প্রশ্ন হলো, এই বস্তুটা যে পড়ে গেল তাহলে এটা শর্ত থাকবে বস্তু পড়ার আগে তার কোনো বেগ থাকবে না, সে নির্দিষ্ট অবস্থা থেকে স্থির থাকবে, তার উপর অভিকর্ষজ ত্বরণ ছাড়া আর কোনো কাজ বল কাজ করবে না। আমরা ওই রকম বস্তু নিয়ে আজকে আলোচনা করব। তাহলে পড়ন্ত বস্তুর গতি, পড়ন্ত বস্তুর গতি যখন আসে তখন এটার সাথে আমাদের একটা সংজ্ঞা সম্পর্কিত থাকে, সেটা হচ্ছে অভিকর্ষ। তাইলে ক্লাস এইটে তোমরা আমরা পড়েছি অভিকর্ষ এবং মহাকর্ষ একটা চ্যাপ্টার, এটা কি তোমাদের মনে আছে? তখন আমরা অভিকর্ষ এবং মহাকর্ষের সংজ্ঞা দিতে গিয়ে আমরা পড়েছিলাম এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, যত বস্তুকণা এই মহাবিশ্বের মধ্যে আছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। তাহলে যেই কোনো বস্তুকণা একে অপর দিকে আকর্ষণ করে, তাহলে এখন যেই দুটি বস্তুকণার মধ্যে এই মহাবিশ্বের দুটি বস্তুকণা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, প্রত্যেকটি বস্তুকণা পরস্পরকে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, সেই দুটি বস্তুকণার মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয় আর একটা বস্তু যদি অন্য কোনো বস্তু হয় তখন তাদের মধ্যাকার যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটাকে আমরা বলবো অভিকর্ষ। আর মহাবিশ্বের যেই কোনো বস্তুকণার মধ্যাকার যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ। তাহলে মনোযোগ সহকারে খেয়াল করো যে মহাবিশ্বের যেই কোনো দুটি বস্তুকণার মধ্যাকার আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। আর ওই দুইটি বস্তুকণার মধ্যে একটি বস্তু যদি পৃথিবী হয় আর একটা যদি অন্য কোনো বস্তু হয় তখন সেটাকে আমরা বলবো অভিকর্ষ। তাহলে অভিকর্ষ কোনটা? অভিকর্ষ হচ্ছে দুটা বস্তুর মধ্যে একটা বস্তু অবশ্যই পৃথিবী হইতে হবে এবং আরেকটা বস্তু যে কোনো বস্তু হবে, তখন সেই আকর্ষণ বলকে আমরা বলবো অভিকর্ষ। আর যদি বস্তু পৃথিবী না হয় অন্য যে কোনো দুটা বস্তু হয় সেটা হবে মহাকর্ষ। তবে আজকে আমাদের আলোচনার বিষয় হলো অভিকর্ষ বল, কারণ কোনো বস্তুকে যখন আমরা মুক্তভাবে ছেড়ে দিই তখন সেটা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, পৃথিবীর তাকে একটা বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলের নাম হলো অভিকর্ষ। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি বল প্রযুক্ত হলে, কোনো বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় তখন সেই বস্তুটার ত্বরণ হবে, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে তখন সেই বস্তুটার ত্বরণ হবে। সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে ও বস্তুর ত্বরণ হয়। তাহলে অভিকর্ষ বলটাও এক প্রকার বল, এই বলের প্রভাবে বস্তুর ত্বরণ হয়। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। তাহলে কী বলেছিলাম? অভিকর্ষ বলের প্রভাবে
কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এই ত্বরণকেই অভিকর্ষজ ত্বরণ বলে। এই ত্বরণকে আমরা স্মল জি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের জি দ্বারা প্রকাশ করি। এই অভিকর্ষজ ত্বরণের মাত্রা হবে L^-2, L^-2, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি এর মাত্রা সমীকরণ। তোমাদের পরীক্ষায় যদি আসে যে অভিকর্ষজ ত্বরণ জি এর মাত্রা সমীকরণ লিখো, তখন তোমরা লিখবে অভিকর্ষজ ত্বরণ জি এর মাত্রা সমীকরণ হচ্ছে L^-2। এবং এই ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা পড়ব মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ভূপৃষ্ঠের কোনো স্থানে জি এর মান যদি আমরা নির্ণয় করতে হয়, তোমাদের পরীক্ষায় এও আসতে পারে ভূপৃষ্ঠের কোনো স্থানে জি নির্ণয়ের রাশিমালাটি লিখো। ভূপৃষ্ঠের কোনো স্থানের জি নির্ণয়ের রাশিমালা হচ্ছে G=GM/R2। G=g=G, এটা হচ্ছে ক্যাপিটাল এম, এটা হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার। এখানে জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেই জি এর মান আমরা বের করব সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আর বড় হাতের জি যেটা আছে সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। কোন মহাকর্ষীয় ধ্রুবক? ওই যে পৃথিবীর দুটা বস্তুর মধ্যে, মহাবিশ্বের দুটা বস্তুর মধ্যাকার যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ। সেই মহাকর্ষীয় বলের একটা ধ্রুবক, সেটা হচ্ছে ক্যাপিটাল জি। আর এম, বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। আর বড় হাতের আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে যদি আমরা পৃথিবীর আর এর মান জানি, মহাকর্ষীয় এটা একটা সার্বজনীন ধ্রুবক, এটার একটা নির্দিষ্ট মান আছে, সেটা আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমরা বলবো। আর পৃথিবীর ভর, এই তিনটা মান যদি আমরা জেনে থাকি তাহলে সেখান থেকে আমরা অভিকর্ষজ ত্বরণ জি এর মান আমরা বের করব, বের করতে পারবো। এখন পৃথিবীর ব্যাসার্ধ কি সব জায়গায় এক? তাহলে এই জি এর মান, কিন্তু অভিকর্ষজ ত্বরণ জি এর মান পৃথিবী সর্বত্র এক নয়। আমরা জানি পৃথিবী গোলাকার, কিন্তু সেটা সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবী বর্তুলাকার, কমলা লেবুর মতো মাঝখানের অংশটা একটু চ্যাপ্টা। তাহলে যখন চ্যাপ্টা হয় তখন পৃথিবীর দুটা অঞ্চল আছে, একটা হচ্ছে মেরু অঞ্চল, একটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান বেশি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান যদি বেশি হয় তাহলে অভিকর্ষজ ত্বরণ জি এর মান হবে কম। আর পৃথিবীর ব্যাসার্ধ মেরু অঞ্চলে পৃথিবী খানিকটা চ্যাপ্টা, তাহলে এখানে ব্যাসার্ধটা কম। তাহলে ব্যাসার্ধ কম হওয়ার কারণে এখানে অভিকর্ষজ ত্বরণ জি এর মান হবে বেশি। তাহলে জি এর মান পৃথিবীর সর্বত্র এক নয়। পৃথিবীর বিষুবীয় অঞ্চলে জি এর মান সর্বাপেক্ষা বেশি এবং পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান, পৃথিবীর বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি হওয়ার কারণে, পৃথিবীর ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে জি এর মান হবে কম। আর মেরু অঞ্চলে ব্যাসার্ধর কম হওয়ায় জি এর মান হবে বেশি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কোথাও বেশি কোথাও কম, ফলে জি এর মান কোথাও বেশি কোথাও কম। এই কারণে জি এর একটি সার্বজনীন মান আছে, সেই সার্বজনীন মানটা হবে 9.8 m/s². এটা হচ্ছে জি এর একটা সার্বজনীন মান। এই 9.8 পৃথিবীর সমুদ্র সমতলে
45 ডিগ্রি অক্ষাংশে এই জি এর মান নির্ণয় করা হয়েছে। এই কারণে এই জি এর মানটা আদর্শ মান, এটা হচ্ছে জি এর আদর্শ মান। এখন আমরা পড়ব পড়ন্ত বস্তুর সূত্রাবলী। বিজ্ঞানী গ্যালিলিও এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তিনটি সূত্র আবিষ্কার করেছেন। এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো বের করার ক্ষেত্রে কতগুলো শর্ত আমাদেরকে মানতে হবে, সেটা হলো প্রথমে যে বস্তুটা পড়বে সেটাকে মুক্তভাবে পড়তে দিতে হবে, সেটার উপর পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ছাড়া অন্য কোনো বল তার উপর ক্রিয়া করবে না। এই হইল প্রথম শর্ত। এরপর বস্তুটা স্থির অবস্থান থেকে পড়তে হবে, সে একটা জায়গায় স্থির থাকবে, এই স্থির অবস্থান থেকে সেটাকে পড়ে যেতে হবে, তাহলে মুক্তভাবে সেটাকে পড়তে দিতে হবে। আর বস্তুর অভিকর্ষজ ত্বরণ ছাড়া বস্তুর উপর আর কোনো বল ক্রিয়া করবে না। তাহলে বিজ্ঞানী গ্যালিলিও এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তিনটি সূত্র আবিষ্কার করেছিলেন। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আমি দুইটা বস্তুকে, যে কোনো বরের হোক, একটা পাখির পালক আর একটা পাথরের টুকরা, যদি একটা নির্দিষ্ট জায়গা থেকে একসাথে ছেড়ে দিই, তাহলে বলতো কে আগে মাটিতে পড়বে? বলতে পারবে? আমাদের স্বাভাবিক ধারণা অনুযায়ী আমরা বলতে পারি একটা পাখির পালক এবং একটা পাথরের টুকরার মধ্যে পাথরের টুকরাটাই আগে পড়বে, তাই নয় কি? কিন্তু না, সেটা পড়বে না। পাথরের টুকরা এবং পাখির পালক একই সময়ে মাটিতে পড়বে। তাহলে কীভাবে সেটা? সেটার উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ছাড়া আর কোনো বল যাতে ক্রিয়া না করে, এই জন্য বিজ্ঞানী গ্যালিলিও একটা হেলানো টাওয়ার থেকে এই বায়ুরোধী দুটা নলের মধ্য দিয়ে একটা পাথর এবং একটা পাখির পালক একসাথে ছেড়ে দিয়ে উনি প্রমাণ করেছেন যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যেই কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, যদি না তার উপর পৃথিবীর অভিকর্ষজ বল ত্বরণ ছাড়া অন্য কোনো বল কাজ না করে, সেটা হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়টা হচ্ছে টি এবং প্রাপ্তবেগ, প্রাপ্তবেগের মান হচ্ছে ভি, ওই সময়ের সমানুপাতিক। তার মানে স্থির অবস্থান থেকে, এখানে উচ্চতাটা নাই, যে ওখানে আমরা ওখানে ছিল আমাদের স্থির অবস্থান এবং একই উচ্চতা, এখানে হচ্ছে স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যেই বেগটা অতিক্রম করবে সেই বেগটা ওই সময়ের সমানুপাতিক। তার মানে ভি, ভিটা হচ্ছে বেগ, ভি সমানুপাতিক টি, মানে ভিটা টি এর সমানুপাতিক। আর তৃতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যেই দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে কি আসছে? এখানে ওই পড়ন্ত বস্তু যেই সময়ে অতিক্রম করবে এবং ওই সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা ওই নির্দিষ্ট সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে দূরত্বটা যদি এইচ হয়, যেহেতু উপর থেকে নিচে পড়ন্ত বস্তু কোথায় পড়বে? উপর থেকে নিচে পড়বে, এই কারণে এখানে দূরত্বটাকে উচ্চতা দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে সেই দূরত্বটা হচ্ছে এইচ, এই দূরত্বটা টি এর বর্গের সমানুপাতিক। তার মানে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে আমরা আজকে পড়লাম নিউটনের অভিকর্ষজ ত্বরণ জি এর মান বের করার রাশিমালা আর পড়ন্ত বস্তুর সূত্রাবলী। এই সূত্রগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে,
মুখস্থ করবে, এখান থেকে পরীক্ষায় আসতে পারবে। আগামীকালকের ক্লাসে বা আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই যে এইচ নির্ণয়ের মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা নির্ণয়ের যে রাশিমালা, সেই রাশিমালাটা প্রতিপাদন করে তোমাদেরকে একটা অঙ্ক আমি করে দেখাবো। তোমরা বাড়িতে এই পর্যন্ত ভালো করে শিখবে, ভালো করে পড়বে এবং অনুশীলন করবে, তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ তোমাদেরকে সবাই, তোমরা ভালো থাকো, সবাই সচেতন থাকো, বারবার সাবান পানি দিয়ে হাত ধুও এবং অপরিষ্কার হাতে তোমাদের নাক মুখ চোখ এগুলো ধরবে না, আমরা সচেতন হই, তাহলেই এই মহামারী থেকে আমরা রক্ষা পাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো তোমরা।